সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনা নিয়ন্ত্রণে এলেই হবে আসামের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দিল্লিতে অপ্রত্যাশিতভাবে কমল করোনা সংক্রমণ, সারা দেশেও আক্রান্তের সংখ্যা কমছে। আসামেও গরুর সুরক্ষায় আইন আনছে হিমন্ত সরকার, বিধানসভা অধিবেশনে ঘোষণা রাজ্যপাল জগদীশ মুখীর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সংবাদের জের হাইলাকান্দির মাছ সবজি বাজারে প্রশাসনের অভিযান। শিলচরে ডাকাতি কাণ্ডে ধৃত চার, উদ্ধার 25,000 টাকা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দিতে স্থানীয় এক শিকারীর জালে পড়েছে একটি চিতাবাঘ, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক। এবং সর্বশেষ খবরটি হলো, একেই বলে রাকে হরি মারে খে, রেল ক্রসিংয়ে বড়সড় অঘটন থেকে রক্ষা পেল লালা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই রাজ্যে মাধ্যমিক হাই মাদ্রাসা ও উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর ঘোষণার পর শনিবার সেবা কার্যালয়ে সেবা কর্তৃপক্ষের সঙ্গে সারা আসাম ছাত্র সংস্থার বৈঠকেও একই সিদ্ধান্তের কথা উঠে আসে। সারা দেশের সঙ্গে রাজ্যেও ভয়াবহ করোনা সংকটের ফলে পড়ুয়াদের শিক্ষা জীবনে নেমে আসে অনিশ্চয়তা। করোনার প্রথম সংক্রমণের আগে গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছিল, কিন্তু এবছর পরীক্ষার মরশুম শুরু হওয়ার আগেই দাপট দেখাতে আরম্ভ করে দিয়েছে করোনা, ফলে পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ নিয়ে শনিবার আসু নেতৃবৃন্দ সেবা কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। বৈঠকের পর আসু নেতৃবৃন্দ জানান, রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক হাই মাদ্রাসা ও উচ্চতর মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেবা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আসুর সভাপতি দীপাঙ্কর নাথ। সেবার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য, সভাপতি দীপাঙ্কর নাথ, সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া সহ সেবা কর্তৃপক্ষ। দীপাঙ্কর নাথ আরও বলেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে শিক্ষার্থীদের অবগত করা উচিত। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার দিনক্ষণ ও কয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের জানানোর বিষয়টিও সেবা কর্তৃপক্ষের নজরে আনা হয়। আসু নেতৃবৃন্দ 5 দিন পর ফের সেবা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন। অপরদিকে গবলয়ের রাজ্যগুলোর মতো এবার আসামেও গরুর সুরক্ষায় কিছু বিধি আনতে চলেছে রাজ্য সরকার। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে শনিবার রাজ্যপাল জগদীশ মুখী যে ভাষণ দিয়েছেন, সেখানে এই বিষয়টি উঠে এসেছে। জানা গেছে, চলতি অধিবেশনেই গরুর পরিবহন সংক্রান্ত একটি আইন প্রণয়ন করতে চলেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার। অতিমারীর এই সংহারী সময়ে নতুন সরকারের গরুর সুরক্ষার উপর নতুন আইন প্রণয়নের বিষয়টি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শনিবার পঞ্চদশ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে গরুকে পবিত্র জন্তু আখ্যা দিয়ে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী বলেন, অন্য রাজ্যের মতো আসাম সরকারও বিধানসভার চলতি অধিবেশনে গরুর জীবন সুরক্ষার জন্য বিল আনবে। তিনি বলেন, এই বিল বিধানসভায় উত্থাপনের সঙ্গে সঙ্গে তা আইনে পরিণত হবে। গরুর পালকে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর সংক্রান্ত আইন প্রণয়ন হলে রাজ্যে বহির্রাজ্যে গরু সরবরাহ বন্ধ করা হবে। এই আইন ভঙ্গ করা হলে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও রাজ্যপাল জানান। তিনি বলেন, এক্ষেত্রে রাজ্য সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশে এই আইন কার্যকর করা হয়েছে বলেও রাজ্যপাল তার ভাষণে উল্লেখ করেছেন। এই প্রথম রাজ্যপাল জগদীশ মুখী বিরোধী শিবিরের কোনো হুলস্থুল ছাড়াই নির্বিঘ্নে তার দীর্ঘ ভাষণ বিধানসভার অধিবেশনে পাঠ করে শোনাতে সক্ষম হন। বিগত সরকারের কার্যকালের খতিয়ান তুলে ধরে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতির প্রসঙ্গ তুলে রাজ্যপাল মুখী বলেন, সরকার সন্ত্রাসবাদী সংগঠনের হাত থেকে বেশ কয়েকজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
আলফার সঙ্গে আলোচনার ক্ষেত্রেও তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। এছাড়া করোনা সংক্রমণ রোধে সরকারের পদক্ষেপকে প্রশংসা করে রাজ্যপাল বলেন, রাজ্য সরকার সকলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। নতুন সরকার রাজ্যের বন্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলেও রাজ্যপাল উল্লেখ করেন। এদিকে নতুন সরকারের প্রথম অধিবেশনের শুরু থেকে কোনো ধরনের হুলস্থুলের ঘটনা না ঘটায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধী দলের বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বিধানসভায় সুস্থ গণতন্ত্র রক্ষা করার অঙ্গীকার করেন। মুখ্যমন্ত্রী বলেন, আইন অনুসারে বিরোধীরা সদনে স্থগিত প্রস্তাব আনতে পারেন। সভা স্থগিতের প্রস্তাব বিরোধীরা আনলেই সরকারকে ডিফেন্সিভ হতে হবে, এমনটা সরকার পক্ষের বিধায়কদের ভাবা উচিত নয়। বিরোধীদেরও সদনে কথা বলার সুযোগ দিতে হবে, সুস্থ গণতন্ত্রের জন্য তা জরুরি। অন্যদিকে বিরোধী দল কংগ্রেসও সরকারকে সহযোগিতার আশ্বাস প্রদান করে কংগ্রেসের পক্ষে বিধায়ক রকিবুল হোসেন বলেন, তার দল বিতর্ক করবে, সরকারের সমালোচনাও করবে, রাজ্যপালের বাসনে সংশোধনীয় আনবে, কিন্তু আগের অশুভ পরম্পরার পরিবর্তে রাজ্যবাসীকে ইতিবাচক পথ দেখাতে হবে। এআইডিএফ দলের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, অন্য রাজ্যের তুলনায় আসামের সদনের বছরের কার্যসূচি অনেক কম, তাই তিনি সদনের কার্যসূচি বছরে 45 দিন করার দাবি উত্থাপন করেন। এর ফলে বিধায়করাও তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে রাজ্যপালের বাসনের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব উত্থাপন করেন বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন এবং সমর্থন করেন বিধায়ক ভুবন পেগু। তারপরেই অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সদনের কাজ স্থগিত ঘোষণা করেন। বিধানসভার অন্তিম দিন সোমবারে রাজ্যপালের বাসনের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর শাসক বিরোধীর আলোচনা অনুষ্ঠিত হবে। অপরদিকে শিলচরে ডাকাতি কাণ্ডে ধৃত চার, উদ্ধার 25,000 টাকা। গত বুধবার রাতে শিলচর তারাপুর শিববাড়ি রোডের ক্ষুদিরাম সরণির ব্যবসায়ী পিনাকরঞ্জন চন্দ ওরফে কুটুর বাড়িতে সংগঠিত ডাকাতির ঘটনায় পুলিশ গ্রেফতার করল চারজনকে। পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে পুলিশ এই চারজন ডাকাতকে শালচাপা, মালুগ্রাম, পয়লাপুল ও শিলডুবি থেকে আটক করেছে। ধৃত ডাকাতদের কাছ থেকে নগদ 25,500 টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় একজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারাপুরের ব্যবসায়ী পিনাকরঞ্জনের বাড়িতে সংগঠিত ডাকাতি ঘটনার পর পুলিশ ডাকাতদের ধরতে অভিযান তীব্রতর করে তুলে বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ বৃহস্পতিবার রাতে দুইজনকে আটক করে এরপর শুক্রবার রাতে অন্য দুইজন ডাকাতদের আটক করতে সক্ষম হয়। সূত্রটির মতে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শিলডুবি থেকে প্রথমে আটক করে 34 বছর বয়সের বাপন বড়বুইয়াকে, এরপর সেদিন রাতেই পয়লাপুলের খাঙ্গালি বস্তি থেকে পাকড়াও করা হয় 24 বছরের সালমান হোসেন লস্করকে। দুজনকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। বাপন ও সলমানকে গ্রেফতার করার পর শুক্রবার তাদের আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে এদের 3 দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়। পুলিশি রিমান্ডে এই দুজনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ শুক্রবার রাতে হানা দেয় শিলচর মালুগ্রাম ঘনিয়েলায়। সেখান থেকে আটক করা হয় অন্য এক ডাকাতকে। মালুগ্রাম থেকে পুলিশ আটক করে 28 বছর বয়সের সাব্বির আহমেদ লস্করকে। এরপর রাতে পুলিশ অভিযান চালায় শালচাপড়া শ্রীকুনা এলাকায়। সেখান থেকে আটক করা হয় বাহার ইসলাম নামের দূরদর্শ এক ডাকাতকে। বাহারের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ 25,500 টাকা উদ্ধার করে। উদ্ধার হওয়া এই টাকা শিববাড়ি রোডের ব্যবসায়ীর বাড়ি থেকে লুটে নেওয়া বলে পুলিশের সন্দেহ। এদিকে শুক্রবার রাতে বাহার ও সাব্বিরকে গ্রেফতারের পর মেডিকেলে এদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার সময় নিয়ম মতো তাদের প্রথমে করোনা টেস্ট করা হয়। করোনা টেস্টে বাহারের শরীরে সংক্রমণ ধরা পড়ে পজিটিভ রিপোর্ট আসার পরই তাকে পাঠানো হয় মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে। বর্তমান সেখানে সে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন বলে জানান পুলিশের সূত্রটি। এদিকে সাব্বির আহমেদ লস্করকে শনিবার আদালতে পেশ করা হয়। আদালত তাকে পাঠিয়েছে জেল হাজতে। পুলিশ জানিয়েছেন, বুধবার রাতের ডাকাতির ঘটনায় ধৃত এই চারজন জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। বাহার ইসলামের বাড়ি থেকে উদ্ধার 25,500 টাকাও পিনাকরঞ্জন চন্দ্রের বাড়ি থেকে লুটে নেওয়া বলে পুলিশ দাবি করেছে। টাকা উদ্ধার করতে সক্ষম হলেও পিনাকরঞ্জনের বাড়ি থেকে লুটে নেওয়া 100,000 টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারেনি পুলিশ। ডাকাতরা এই স্বর্ণালঙ্কার কোথায় লুকিয়ে রেখেছে তার তত্ত্ব বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। স্বর্ণালঙ্কার উদ্ধার ও অন্য ডাকাতদের তত্ত্ব বের করতে পুলিশ থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বাপন বড়বুইয়া ও সালমান হোসেনকে।
পুলিশের দাবি শীঘ্রই পাকড়াও করা হবে সব কয়েকজন ডাকাতকে। অপরদিকে হাইলাকান্দির মাছ সবজি বাজারে প্রশাসনের অভিযান, সংবাদের প্রভাব। মাছ ও সবজি বাজারে অভিযান পুরসভা ও প্রশাসনের, কড়া বার্তা দিলেন ম্যাজিস্ট্রেট। হাইলাকান্দি জেলায় কোভিড সংক্রমণ ঊর্ধ্বগামী হওয়ার প্রেক্ষিতে সদ্য বিদায়ী জেলাশাসক মেঘানিধি দেহাল এক নির্দেশে হাইলাকান্দি পুর এলাকার বাজারে অর্থাৎ মাছ বাজার, সবজি বাজার সহ পুর এলাকায় বিভিন্ন স্থানে থাকা অন্যান্য বাজার ছাড়াও জেলার সব কয়েকটি বাজার বন্ধ করে দেন। কিন্তু জেলা প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে হাইলাকান্দি পুরসভা কার্যালয় ও সদর থানা থেকে ডিলচুড়া দূরত্বে হাটবাটগন বাজারের মাছ বাজারে ব্যবসায়ীরা বুক ফুলিয়ে মাছ বিক্রি করে যাচ্ছিলেন। আর মাছে ভাতে বাঙালি প্রতিদিন মাছ কিনতে ভিড় জমাচ্ছিলেন মাছ বাজারে। অনুরূপ অবস্থা সবজি বাজারেও। এখানেও কোভিড বিধি ভেঙ্গে জেলাশাসকের নির্দেশ অমান্য করে অবাধে সবজি বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। জেলাশাসকের নির্দেশ অমান্য করে প্রতিদিন মাছ ও সবজি বাজারের ব্যবসায়ীরা অবাধে ব্যবসা চালিয়ে যাওয়ার ফলে খাদ্যরসিক মাছে ভাতে বাঙালিদের বাজারমুখ হওয়া একেবারেই স্বাভাবিক। আর প্রতিদিন এভাবে বাজারে ভিড়ের ফলে কোভিড সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়া নিয়ে রীতিমতো শঙ্কায় ছিলেন সচেতন নাগরিকরা। আর জেলাশাসকের নির্দেশ অমান্য করে এভাবে মাছ মাংস ও সবজি ব্যবসায়ীরা বাজার বসানোর সংবাদ প্রকাশিত হয়েছিল গত শুক্রবার। উদাও জেলাশাসকের নির্দেশ, মাছে ভাতে বাঙালির ভিড় মাছ বাজারে শীর্ষক সংবাদ প্রকাশের পরই 24 ঘন্টার মধ্যে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন এবং পুরসভা। শনিবার মাছ ও সবজি বাজারে অভিযান চালায় উভয় কর্তৃপক্ষ। এদিন সকালে হাটবাটগন বাজারের মাছ ও সবজি বাজারে হাইলাকান্দি পুরসভার কর্মী রাজুপাল, অরুণাভ ভট্টাচার্য, সুমিত রায় ও জয়দীপ দাসকে সঙ্গে নিয়ে অভিযান চালান সদর সার্কেল অফিসার তথা কার্যবাহী দণ্ডাধীশ বন্নি ইনম শবত। সঙ্গে অবশ্যই ছিল বিশাল পুলিশ দল। সকাল 7:30 নাগাদ মাছ ব্যবসায়ীরা পসরা সাজিয়ে মাছ বিক্রি করতেই ম্যাজিস্ট্রেট শবত ও পুরসভার কর্মীদের নির্দেশে পুলিশ এদের হটিয়ে দেয়। পুলিশ লাঠি উঁচিয়ে চোখ রাঙ্গাতেই ব্যবসায়ীদের একাংশ মাছ ফেলে পালিয়ে যেতে দেখা যায়। পরে অবশ্য বাজার গুটিয়ে নেন তারা। মাছ বাজার লাগুয়া মাংস বিক্রেতারাও তাদের দোকানের জাপ ফেলে দেন। মাছ বাজারের পর ম্যাজিস্ট্রেট ও পুরসভা কর্মীরা অভিযান চালান পাশেই থাকা সবজি বাজারে। খুচরো সবজি ব্যবসায়ীরা দুপাশে পসরা সাজিয়ে বসেছিলেন এই নিদানকালে সবজি বিক্রি করে পরিবারের জন্য দুমুঠো চাল কিনে নেবেন এই আশায়। কিন্তু পুলিশ ও পুরসভাকে নিয়ে এখানেও ম্যাজিস্ট্রেট বন্নি ইনম শবত হাজির হতেই সবজি ব্যবসায়ীরা গুটিয়ে নেন বাজার। ক্ষুদ্র সবজি বিক্রেতারা পুলিশের লাঠির বয়ে এদিক ওদিক চোটাচুটি করতে থাকেন। যদিও মাছ ও সবজি বাজারে পুলিশ কোনো ব্যবসায়ীর উপর লাঠির গা বসায়নি বলে পুরসভার এক কর্মী দাবি করেছেন, তবে এদিন জেলা প্রশাসন ও পুরসভার এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এদিন বাজার ব্যাগ হাতে নিয়ে আসা সচেতন নাগরিকরা। তাদের বাসায় বর্তমানে করোনা যেভাবে সংক্রমিত হচ্ছে এতে রীতিমতো আতঙ্ক গ্রাস করে নিয়েছে সর্বত্র। আর জনগণের ভালোর জন্য, মঙ্গলের জন্যই সদ্য বিদায়ী জেলাশাসক মেঘানিধি দেহাল মাছ ও সবজি বাজার বন্ধ করে দিয়েছিলেন। আর জেলার সর্বময় কর্তার নির্দেশ অমান্য করে যেভাবে মাছের ও সবজি বাজার বসেছিল এতে মাছ সবজি কিনতে স্বাভাবিকভাবেই লোকের ভিড় থাকবেই। এতে সংক্রমণ আরও চড়াতে পারে বলে মনে করেন বাজার করতে আসা সচেতন নাগরিকরা। তাদের কথায় শুধু হাটবাটগন বাজার নয়, শহরের অন্যান্য মাছ ও সবজি বাজারে অভিযান চালানো হোক প্রতিদিন। তবে এদিন শুধু হাটবাটগন বাজার নয়, শহরের রবীন্দ্র সরণির পেট্রোল পাম্পের উল্টো দিকের বাজার ও লক্ষ্মীশহর বাজারে অভিযান চালানো হয়। এদিকে অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট বন্নি ইনম শবত ব্যবসায়ীদের শুনিয়ে দিয়েছেন শনিবার এটা ছিল মহড়া, পুরো পিকচার দেখানো হবে। অর্থাৎ এদিন মাছ ও সবজি বাজারে অভিযান চালিয়ে উভয় ব্যবসায়ীদের শুধুমাত্র বলে এসেছেন আজ থেকে ঠিক একইভাবে মাছ ও সবজি ব্যবসায়ীরা যদি ফের পসরা সাজিয়ে বসেন তবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে পুরসভার এক বরিষ্ঠ কর্মী জানিয়েছেন হাইলাকান্দি পুরসভা এলাকাধীন প্রতিটি বাজারে এভাবে আজ থেকে অভিযান চালানো হবে। অপরদিকে পাতারকান্দিতে স্থানীয় এক শিকারির জালে পড়েছে একটি চিতাবাঘ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে বন বিভাগ বাঘটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। ঘটনা পাতারকান্দির বান্দরকুনায় শনিবার দুপুরে। জানা গেছে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বান্দরকুনার সৈয়দপুর গ্রামের মজিরুদ্দিন এদিন শিকার করতে বেরোন এলাকার জঙ্গলে। নিজ টিলায় একটি পিঞ্জরা রেখে শিকারে ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ একটি চিতাবাঘ তার জালে ধরা পড়ে।
মুজির উদ্দিন সঙ্গে সঙ্গে পাতারকান্দি বন বিভাগে খবর দেন। বনকর্তা দিব্যজ্যোতি নাথ দলবদল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিতাবাঘটি উদ্ধার করে পাতারকান্দি কার্যালয়ে নিয়ে আসেন। বর্তমানে পাতারকান্দি বন বিভাগের হেফাজতে রয়েছে চিতাবাঘটি। পাতারকান্দির রেঞ্জ অফিসার জানান, বাঘটির চিকিৎসার পর সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে রেল ক্রসিংয়ে বড় অঘটন থেকে রক্ষা পেল লালা। একেই বলে রাখে হরি মারে কে, চলন্ত ট্রেনের একেবারে অবশ্যম্ভাবী সংঘর্ষ থেকে বরাত জুড়েই রক্ষা পেয়ে গেল এক টাটা ম্যাজিক ট্রাক, আর প্রাণে বেঁচে গেলেন চালক। ঘটনা শনিবার সকাল পৌনে 10টা নাগাদ লালা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গি রেল ক্রসিংয়ে। গত এক বছর থেকে এই রেল রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় উন্মুক্তই থাকে রেলগেট, তাই চালকরা পারাপার হতে তেমন সাবধানতার প্রয়োজন মনে করেন না। এরকমই অসাবধানে রেল ক্রসিং পার হতে গিয়ে বিপাকে পড়ে যায় AS-11DC-1265 নম্বরের এক ম্যাজিক ট্রাক। ক্রসিংয়ের একেবারে মাঝামাঝি আসার পরই রেলের দুদিকের গেট নেমে আসে। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন চালক। উপস্থিত মানুষদের গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ঘটনার এমন চরম সময়ে দুই দিকের ব্যারিকেডে আটকে পড়া গাড়িটিকে উদ্ধার করার পরিবর্তে এক পুলিশকর্মী চালককে গালাগাল করতে শুরু করলে সবাই আগে গাড়িটিকে উদ্ধার করার আওয়াজ তুলেন। জনতার আওয়াজ শুনে রেলগেট কিছুটা উপরে তোলা হলে গাড়িটি বেরিয়ে যায়। এর অল্প কিছুক্ষণ পরই দ্রুতগতিতে বৈরবীর উদ্দেশ্যে ট্রেনটি ছুটে যায়। গত বছরের করোনার লকডাউনে এই রেল রুটে যে যাত্রী ট্রেন চলাচল বন্ধ হয়েছে এখন পর্যন্ত আর চালু হয়নি, কিন্তু প্রত্যেক দু মাস অন্তর রেল বিভাগ তাদের বিশেষ ট্রেন চালিয়ে রেল লাইন পর্যবেক্ষণ করে থাকে। এটাকে রেল বিভাগের পরিভাষায় OMS বলা হয়। এরকম OMS-এর জন্য ট্রেনটি অত্যন্ত দ্রুত বেগে ছুটে যায় মিজোরামের ভৈরবীর উদ্দেশ্যে। যাত্রাপথে লালা শহরের চৌরঙ্গির রেল ক্রসিংয়ে অল্পের জন্য এই জীবনঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যায় টাটা ম্যাজিক।